মনে হচ্ছে আমি একটা যুদ্ধ করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ করেছি যা আমি বিচারপতি তার উপরে তার প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাষা নাই। কারণ আজকে আর আমার পাশে যে সাদাত ভাই আছেন, কাপুর ভাই আছেন, রিপন ভাই আছেন, আমার মামা আছেন, সবার সহযোগিতায় সাদাত ভাই ইনারা না থাকলে আজকে মানে আমি যে এখনো তো কারাগারেই থাকতাম, আপনারা সবাই দেখেছেন আমি কারাগারে ছিলাম। এই এই পাঁচটা ঘন্টা আমি আমি সিনেমাতে অনেক শুটিং করেছি, আমি দেখেছি কারাগারের ভিতরে মানুষ অনেক কষ্ট থাকে। আমি এয়ারপোর্টে যখন প্লেন থেকে বের হই, সেই ইমিগ্রেশনের পুলিশ থেকে শুরু করে এই যে গাজীপুরের যে পুলিশগুলো আমাকে এখানে এই কারাগার পর্যন্ত দিয়েছে, বিশ্বাস করেন আমার অভিজ্ঞতা খুব খারাপ। কারণ আমি তাদের ব্যবহার এবং তারা আমাকে যেভাবে ট্রিট করেছে মনে হয়েছে আমি একটা যুদ্ধ করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ করেছি যা আমি। আমাকে যখন গাড়ি প্লেন থেকে নিয়ে আসলো, তখন ইমিগ্রেশনের যে পুলিশ মানে আমার সাথে কাউকে কথা বলতে দিবে না, পুরো এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে, আমার সাথে কেউ আমার মামা কথা বলতে আসে, মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা ছিল। এই যে সারাদিনের আমার জার্নিটা এই কারাগার পর্যন্ত পৌঁছানো, আমি এতে ভীত সন্ত্রস্ত যে আমি মাহিয়া মাহি একটা নন ফেস হওয়ার পরেও আমার সাথে যেরকম নির্যাতন আমাকে করা হয়েছে মানসিক, এবং একটা গাড়িতে আমাকে আনা হয়েছে, সেই গাড়িটাতে গরম, এত গরম, আমি বারবার বলতেছিলাম আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তারা বলতেছে এভাবেই যাইতে হবে। এবং আমি পানি যাচ্ছিলাম একটা ঠান্ডা পানি, কারণ আমার একটু পরপর পানি তৃষ্ণা, আর গরমে আমি মরে যাচ্ছিলাম এরকম। তারা আমাকে একটা পানি কিনে দিতে এক ঘন্টা সময় দিয়েছে, এবং আমাকে ওই যে বললাম যে একটা ওয়্যারলেসে তারা কথা বলছিল না যে অন্যরা লোকেশন পেয়ে যাবে, তারা মানে মানে এত গোপনীয়তা এরকম তো আমি আসামি না। তো বিষয়টা হচ্ছে যে আমি খুবই ভীত সন্ত্রস্ত, আমি মাহি হয়ে আজকে আমার সাথে যা হয়েছে, হ্যাঁ আমি 9 মাসে প্রেগনেন্ট হওয়ার পরে আমি যে মানবিকতা পাইনি, আমার হাজব্যান্ড দেশে আসলে, আমার হাজব্যান্ডের বিরুদ্ধেও তো এই মামলাটা আছে, আমার হাজব্যান্ড দেশে আসলে তার সাথে কি হবে? আমি আমার হাজব্যান্ডের মানে নিরাপত্তা নিয়ে আমি খুবই শঙ্কিত, কারণ আমার হাজব্যান্ডকে মানে সুষ্ঠুভাবে আমার কাছে মনে হয়, যেমন আজকে আমি আরেকটা অভিজ্ঞতা বলি, আমি যখন কোর্টে আমাকে নেওয়া হয়েছে, আমি আমি জানি না ভাইয়া কোর্টে ঢোকার পরে জাজ তো আমাকে মিনিমাম একটা কথা জিজ্ঞেস করবে যে আমি আমি কেন এটা করেছি বা কিছু একটা, আমার আত্মসমর্পণ তো একটা আত্মপক্ষ সমর্পণ করার তো একটা সুযোগ দিবে। আর আমি কিন্তু বারবার করে আমি সব সাংবাদিক ভাইদের ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি কিন্তু পুলিশকে নিয়ে কথা বলি নাই, আমি পুরো কারণ আমার এই এন্টার লাইফে আমি ঢাকায় থেকে শুটিং যখন করেছি আমার অনেক পুলিশের সাথে আমার পরিচয় হয়েছে, আমি সামনে থেকে অনেক পুলিশ পুলিশ প্রধানকে আমি দেখেছি, বিভিন্ন ফোর্সের প্রধানের সাথে আমার কথা হয়েছে, তারা খুব নাইস, তারা জানে মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়, তারা অনেক অনেস্ট। আমি শুধু একটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি বারবার করে, যে মোল্লা নজরুল আমি তার বিরুদ্ধে কথা বলেছি, আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি। লাইভে কিন্তু একটা মানুষ কখন যায়, আমরা একটা কখন যাই যখন আমাদের দেয়ালে পিঠ ঢেকে যায়। আমি এই এই যে আমি আশঙ্কা করছি আমার যে জিডিটা, আমি একটা জিডি করতে আমি যখন এই যে যে শোরুমটা আমাদের দখল হয়ে যাচ্ছিল, আমি যে ফেসবুকে যে ভিডিওটা আমি আপলোড করেছি যে একদম লোক পাইপ টাইপ নিয়ে আসতেছে এই শোরুম দখলের উদ্দেশ্যে, তো যখন আমি এটা জানতে পেরেছি তার আগে এক মাস ধরে আমি কিন্তু অভিযোগপত্র আমি স্বয়ং কমিশনারের কাছে গেছি যে আপনি নাকি এরকম করছেন, সে বলছে না এরকম কোনো কমিশন, আপনি নাকি তেল দিয়ে